সাজেদা বেগম প্রভাষক জীববিজ্ঞান ফুলিয়ারচর সরকারি কলেজ ফুলিয়ারচর বিশ্ববিদ্যালয়। ছাত্রছাত্রীরা, আমি আজকে তোমাদেরকে জীববিজ্ঞান প্রথম পত্রের প্রথম অধ্যায় থেকে কোষ ও এর গঠন সম্পর্কে পড়াবো। খেয়াল করো, আমি আজকে তোমাদেরকে কি পড়াবো, আমি পড়াবো সাইটোপ্লাজম সম্পর্কে এবং রাইবোজোম, গোলগি বস্তু, লাইসোজোম এবং এন্ডোপ্লাজমিক রেটিকুলাম সম্পর্কে। খেয়াল করো, সাইটোপ্লাজম কি? প্রোটোপ্লাজমের যে অর্ধ তরল স্বচ্ছ ও দানাদার পদার্থ নিউক্লিয়ার মেমব্রেন ও প্লাজমা মেমব্রেনের মাঝে অবস্থান করে তাকে সাইটোপ্লাজম বলে। সজীব প্রকৃত কোষের সাইটোপ্লাজম প্রধানত তিনটি অংশ নিয়ে গঠিত, যথা সাইটোপ্লাজমীয় মাতৃকা বা ধাত্র, সজীব সাইটোপ্লাজমীয় অঙ্গাণুসমূহ ও নির্জীব বা জড়বস্তুসমূহ। সাইটোপ্লাজমের মাতৃকাকে খেয়াল করো, সাইটোপ্লাজমের মাতৃকা হচ্ছে সাইটোপ্লাজমের কোষীয় অঙ্গাণু ও নির্জীব বস্তু ব্যতীত অর্ধস্বচ্ছ দানাদার সমসত্ব এবং কলের জাতীয় অর্ধতরল সজীব পদার্থকে সাইটোপ্লাজমীয় মাতৃকা বলে বা দাত্র বা সাইটোসোম বলে। সাইটোপ্লাজমের মাতৃকার কোষ অঙ্গাণু এবং নির্জীব বস্তুগুলোকে একত্রে বলা হয় ট্রফোপ্লাজম। আমি কোষ অঙ্গাণু থেকে তোমাদেরকে আজকে এখন পড়াবো রাইবোজোম কি, রাইবোজোমের ভৌত গঠন এবং রাসায়নিক গঠন ও কাজ সম্পর্কে। খেয়াল করো, রাইবোজোম কি? সাইটোপ্লাজমের অঙ্গাণু, এটি একটি সাইটোপ্লাজমের অঙ্গাণু। এটি সাইটোপ্লাজমে মুক্ত অবস্থায় বিরাজমান অথবা ক্লোরোপ্লাস্ট ও মাইটোকন্ড্রিয়ার ভেতরে নিউক্লিয়ার মেমব্রেন এবং এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে যেসব রাইবোনিউক্লিক ও প্রোটিন কণা থাকে এবং যার মধ্যে প্রোটিন বা পলিপেপটাইড সংশ্লেষিত হয় তাকে রাইবোজোম বলে। ইহাকে প্রোটিন ফ্যাক্টরও বলা হয়। রাইবোজোমকে প্রোটিন ফ্যাক্টরও বলা হয়। খেয়াল করো, ভৌত গঠন রাইবোজোমের। রাইবোজোম দেখতে উপবৃত্তাকার, পার্শ্বভাবে চ্যাপ্টা, পর্দাবিহীন এবং অত্যন্ত ক্ষুদ্র আকৃতি। অনেকে দাবি করেন এরা ত্রিকোণাকার, ত্রিকোণ বা পঞ্চকোণ বিশিষ্ট হয়ে থাকে। কোষবেদের রাইবোজোম মূলত দুই ধরনের হয়ে থাকে, যথা 70S এবং 80S। প্রতিটি রাইবোজোম দুটি উপ একক নিয়ে গঠিত। উপ একক দুটি সরু ফাটল দিয়ে পৃথক থাকে। এর মধ্যে দিয়ে এমআরএনএ প্রবেশ করে এবং এমআরএনএ অণু রাইবোজোমের সঙ্গে যুক্ত হলে টিআরএনএ সহায়তায় অ্যামিনো অ্যাসিড দিয়ে পলিপেপটাইড তথা প্রোটিন সংশ্লেষিত হয়। প্রোটিন সংশ্লেষণের সময় এমআরএনএর সঙ্গে বহু রাইবোজোম যুক্ত হয়ে যে রাইবোজোম শৃঙ্খল তৈরি করে তাকে পলিরাইবোজোম বলে। এই হচ্ছে রাইবোজোমের ভৌত গঠন। তারপরে খেয়াল করবো রাইবোজোমের রাসায়নিক গঠন। রাইবোজোম প্রধান উপাদান হচ্ছে আরএনএ, প্রোটিন এবং ধাতব। এইগুলির সমন্বয়ে গঠিত হচ্ছে রাইবোজোমের রাসায়নিক গঠন। এরপর খেয়াল করো কাজ। এর প্রধান কাজ হচ্ছে প্রোটিন সংশ্লেষণ করা, কোষের ক্ষরণে সাহায্য করা, স্নেহ বিপাক ও সাইটোক্রোম উৎপাদনে ভূমিকা পালন করে এবং টিআরএনএ সঞ্চয় করে থাকে এই রাইবোজোম। এরপরের অংশটি হচ্ছে গলগি বস্তু। খেয়াল করো, গলগি বস্তু কাকে বলে? এটি একটি গলগি বস্তু হচ্ছে একটি কোষীয় অঙ্গাণু। ইউক্যারিওটিক কোষের সাইটোপ্লাজমে নিউক্লিয়ার নিকটের ক্ষরণে অংশগ্রহণকারী একক পর্দা বেষ্টিত চ্যাপ্টা থলির মতো এবং ক্ষুদ্র গহ্বরের মতো যেসব অঙ্গাণু পরস্পর সমান্তরালে সজ্জিত থাকে তাদের গলগি বস্তু বলে। এরপর খেয়াল করো গলগি বস্তুর ভৌত গঠন কি। প্রতিটি গলগি বস্তু দেখতে অনেকটা চাকতির মতো। গলগি বস্তু তিন ধরনের গঠন সমন্বয়ে গঠিত। একটি হচ্ছে সিস্টারনি, তারপর হচ্ছে ভ্যাকুল ও ভেসিকুল। খেয়াল করো সিস্টারনি কি। সিস্টারনি হচ্ছে পাতলা ঝিল্লি বিশিষ্ট লম্বা চ্যাপটা ও রসেপূর্ণ সরু নালিকা সদৃশ একটি অংশ। এগুলি সংখ্যায় 3 থেকে 20টি হয়ে থাকে, পরস্পর সমান্তরাল এবং কিছুটা বাঁকানো অবস্থায় থাকে। এরপরের অংশটি হচ্ছে কি, ভেসিকল বা ভেকারে। এরপরের অংশটি হচ্ছে ভেকুল। সিস্টারনির পার্শ্বদেশে অবস্থিত গোলাকার বৃহৎ থলির মতো অংশকে ভেকুল বলে। সিস্টারনের প্রাচীর চরম হয়ে ভেকুলের সৃষ্টি করে। আর তৃতীয় অংশটি হচ্ছে ভেসিকল। সিস্টারনের পরিধির দিক থেকে যে ক্ষুদ্র ক্ষুদ্র
গোলাকার তলিবত বস্তুগুলো সংলগ্ন থাকে তাদেরকে বলে ভেসিকল। এগুলো পৃথক পৃথক বা দলবদ্ধ থাকতে পারে। এই হচ্ছে গোলগি বস্তুর ভৌত গঠন। তারপর খেয়াল করো রাসায়নিক গঠন। গোলগি বস্তু মেমব্রেন লিপোপ্রোটিন নির্মিত। গোলগি বস্তু প্রোটিন লিপিড নিয়ে গঠিত এবং এতে কোনো নিউক্লিক অ্যাসিড থাকে না। তবে বিভিন্ন প্রকারের অ্যাঞ্জাইম থাকে। এই হচ্ছে গোলগি বস্তু রাসায়নিক গঠন। এখন খেয়াল করো কাজ আমাদের কী কী কাজ করে থাকে। এটি অ্যাঞ্জাইম হরমোন ও মিকাস করণ করে থাকে। কোষ মধ্যস্থ বিভিন্ন পদার্থ পরিবহন সাহায্য করে থাকে। কোষের প্রাচীর ও প্লাজমা মেমব্রেন গঠনও গোলগি বস্তু সাহায্য করে থাকে এবং লাইসিন সৃষ্টি করে থাকে। এরকম আরও অনেক কাজ তোমরা তোমাদের পাঠ্য বই থেকে জানতে পারবে। এরপরের অংশটি হচ্ছে লাইসিজম কি। খেয়াল করো লাইসিজম এটি একটি কোষীয় অঙ্গাণু। কোষের সাইটোপ্লাজমে একক পর্দা বিশিষ্ট আদ্র বিশ্লেষক অ্যাঞ্জিয়ামপূর্ণ প্রায় গোলাকার ক্ষুদ্র থলির মতো যেসব অঙ্গাণু কোষীয় পরিপাকে সাহায্য করে তাদেরকে লাইসিজম বলে। অ্যান্ডোপ্লাজমিক রেটিকুলাম ও গোলগি বস্তু থেকে লাইসিজম উৎপন্ন হয়। এগুলো সাধারণত গোলজি বস্তুর নিকট অবস্থান করে এবং এদেরকে কোষের পাকস্থল হিসেবে আখ্যাত করে। এছাড়া এদেরকে আত্মগতি আত্মঘাতী থাত্থলিকা বলা হয়। এ হচ্ছে লাইসিজম কি। তারপরে হচ্ছে ভৌত গঠন। এটি সাধারণত গোলাকার বা অপর বা ক্ষুদ্র থলির মতো অঙ্গাঙ্গ। বৃক্ষকোষে লাইসিজম অপেক্ষাকৃত বড় হয়ে থাকে এবং উদ্ভিদের মূলের বাচক কলার লাইসিজম অসম আকৃতি। তারপর দেখো রাসায়নিকভাবে কি। রাসায়নিক গঠন লাইসিজম লাইকোপ্রোটিন নির্মিত আবরণে আবৃত থাকে। লাইসিজমের ধাত্রে প্রায় 50 রকমের অ্যাঞ্জাইম অপ্রাচ্য বস্তু দানাদার বস্তু ইত্যাদি থাকে। এ হচ্ছে লাইসিজমের রাসায়নিক গঠন। দেখো লাইসিজম আমাদের কী কী কাজে সাহায্য করে। কোষীয় পরিপাকে সাহায্য করে, কোষের বিভাজনের উদ্দীপনা যোগায়, লাইসিজম প্রোটিন সৃষ্টিতে সাহায্য করে, তরুণাস্থি থেকে অস্থি গঠনে সাহায্য করে থাকে। এরপরে খেয়াল করো এরপরের অংশটি হচ্ছে কি অ্যান্ডোপ্লাজমিক রেটিকুলাম। অ্যান্ডোপ্লাজমিক রেটিকুলাম দেখো কোষের সাইটোপ্লাজমের মাতৃকা অসংখ্য এবং এগুলো পরস্পরের সঙ্গে যুক্ত একক ঝিল্লি বিশিষ্ট নালিকার অঙ্গাণু দ্বারা অনিয়মিত প্রকোষ্ঠে বিভক্ত থাকে। এগুলিকে তাদেরকে বলা হয় অ্যান্ডোপ্লাজমিক রেটিকুলাম বা আন্তঃপ্লাজমীয় নালিকা। অ্যান্ডোপ্লাজমিক রেটিকুলামের ভৌত গঠন খেয়াল করো। আকৃতিতে অ্যান্ডোপ্লাজমিক রেটিকুলাম নলাকার চ্যাপ্টা থলির মতো এবং ক্ষুদ্র ক্ষুদ্র গহ্বরের মতো হয়। এটি তিন ধরনের গঠনযুক্ত হয়, যেমন সিস্টারনি, ভেসিকল এবং টিউবিউল। সিস্টারনি দেখতে লম্বা চ্যাপ্টা থলির মতো এবং শাখাহীন, আর ভেসিকল এগুলো সাধারণত ডিম্বাকার বা গোলাকার এবং ঝিল্লি বিশিষ্ট গহ্বরের মতো, আর টিউবিউল হচ্ছে শাখান্বিত নালিকা বিশেষ। রাসায়নিকভাবে দেখো রাসায়নিকভাবে অ্যান্ডোপ্লাজমিক রেটিকুলাম লিপিড প্রোটিন বিভিন্ন ধরনের অ্যাঞ্জাইম সমন্বয়। অ্যান্ডোপ্লাজমিক রেটিকুলাম হচ্ছে দুই প্রকার। এক হচ্ছে মসৃণ অ্যান্ডোপ্লাজমিক রেটিকুলাম, আরেকটি হচ্ছে অমসৃণ অ্যান্ডোপ্লাজমিক রেটিকুলাম। মসৃণ অ্যান্ডোপ্লাজমিক রেটিকুলামের রাইবোজোম থাকে না, আর অমসৃণ অ্যান্ডোপ্লাজমিক রেটিকুলামের রাইবোজোম থাকে। খেয়াল করো অ্যান্ডোপ্লাজমিক রেটিকুলাম আমাদের কী কী কাজ করে থাকে। এটি যান্ত্রিক দৃঢ়তা প্রদান করে, প্রোটিন সংশ্লেষণে সাহায্য করে, হরমোন নিঃসরণে করে সহায়তা করে থাকে, গোলগি বডি এবং নিউক্লিয়ার মেমব্রেন তৈরিতে সাহায্য করে থাকে। ছাত্রছাত্রীরা আমি তোমাদেরকে আজকে কী কী পড়ালাম, রাইবোজোম, গোলগি বস্তু, লাইসোজোম, অ্যান্ডোপ্লাজমিক রেটিকুলাম, এগুলো হচ্ছে কৃষক। এই চারটি হচ্ছে সাইটোপ্লাজমীয় অঙ্গাণু। এই চারটি হচ্ছে সাইটোপ্লাজমীয় অঙ্গাণু। আমি এখন তোমাদেরকে এই চারটি চিত্রের মাধ্যমে আমি দেখাতে চাই, তোমরা খেয়াল করো বোর্ডে। খেয়াল করো এটি হচ্ছে রাইবোজোমের চিত্র। খেয়াল করো ক চিত্রটি খেয়াল করো। এটি একটি রাইবোজোম। রাইবোজোম কী কী আছে দেখো, এমআরএনএ আছে। রাইবোজোম আমি কী বলেছিলাম, দুটি একক বিভক্ত। এককটি হচ্ছে 70S আর একটা ছিল 80S। এই দুটি একক আবার উপ একক বিভক্ত। দেখো উপ একক হচ্ছে 40S উপ একক, আর একটি হচ্ছে কি 60S উপ একক। আর কী আছে, টিআরএনএ আছে। এটা হচ্ছে কি নতুন প্রোটিন। এই এটাকে শুধু বলা হয় একটি রাইবোজোম। এই এরকম যদি অনেকগুলি রাইবোজোম একসাথে এরকম থাকে তখন তাদেরকে বলা হয় পলি রাইবোজোম। দেখো এক দুই তিন চার এরকম অনেক থাকতে পারে এবং এটাকে কি বলা হয় এমআরএনএ। এই হচ্ছে রাইবোজোমের চিত্র। তারপর খেয়াল করো গোলগি বস্তুর বিভিন্ন রূপ এবং
গলগিবস্তুর গঠন দেখো, গলগি বস্তু শুক্র গঠন, আর একটা হচ্ছে গলগি বস্তু বিভিন্ন রূপ। কী বলেছিলাম, গলগি বস্তু তিন প্রকার, একটা হচ্ছে সিস্টারনি, আর একটা ছিল ভ্যাকিউল, আর একটা ছিল কেভেসিকল। এই যে এই অংশটার কিছুটা সমান্তরাল খেয়াল করো, পাশটা একটু বাঁকানো, এটাকে বলা হয় সিস্টারনি। আর এই যে বৃত্তকার, এটাকে বলা হয় ভ্যাকিউল, আর ক্ষুদ্র ক্ষুদ্র বৃত্তের মতন এটাকে বলা হয় ভেসিকল। এই যে এখানে দেখো একটু শুক্র গঠনে খেয়াল করো, এই যে এই অংশটাকে বলা হয় ভেসিকল, ক্ষুদ্র ক্ষুদ্র বৃত্ত, এবং এই দেখো সমান্তরাল কিছুটা বাঁকানো, এটাকে বলা হয় সিস্টারনি। আর এই ক্ষুদ্র ক্ষুদ্র বৃত্তের নেয় যে এগুলিকে বলা হয় ভেকুল, মানে ফাঁকা জায়গা। এরপরে খেয়াল করো লাইসিজমের গঠন, লাইসিজম খেয়াল করো, এটা হচ্ছে ভেকুল এবং গ্রানিউল, এটা হচ্ছে লাইসিজমের চিত্র। এরপরে চিত্রটি হচ্ছে কোষের বিভিন্ন প্রকার অ্যান্ডোপ্লাজমিক রেটিকুলাম। এই যে খেয়াল করো অ্যান্ডোপ্লাজমিক রেটিকুলাম কত প্রকার ছিল, তিন প্রকার, একটা ছিল সিস্টারনি, একটা ছিল কিভেসিকল, একটা ছিল টিউবুলার। সিস্টারনি দেখো একটু যদি কাটা কাটা যুক্ত থাকে, এটা আসলে কাটা কাটা যুক্ত নয়, এগুলির গায়ে যখন রাইবোজোম থাকে তখন এদেরকে বলা হয় অমসৃণ অ্যান্ডোপ্লাজমিক রেটিকুলাম। আর যার গায়ে এরকম রাইবোজোম থাকে না বা কাটা কাটা যুক্ত থাকে না, তাদেরকে বলা হয় মসৃণ অ্যান্ডোপ্লাজমিক রেটিকুলাম। আজকে এই পর্যন্তই, আমি আশা করি তোমরা আমার সাথে সাথে বাড়িতে অবশ্যই লেখাপড়া চালিয়ে যাচ্ছ। ধন্যবাদ।